সাবেক মন্ত্রী, আমলা, রাজনীতিবিদ সহ আরও শতাধিক ব্যক্তির নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন। দুদকের তালিকায় রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি হচ্ছে এই তালিকা। এর আগে দুদকের আবেদনে 97 জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশ ছেড়ে পালানোর প্রবণতা বেড়ে যায়। বিদেশে যাওয়ার চেষ্টাকালে এমন অন্তত অর্ধশত ব্যক্তি আটক হয়েছেন। গেল এক মাসে আদালতের নির্দেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 97 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। কিন্তু নজরদারি এড়িয়ে দেশ ছাড়তে সক্ষম হয়েছেন অনেকেই। কারণে ক্ষমতাবানদের সাথে, ক্ষমতাসীনদের সাথে হাতে বিরাগ বাজার হয়েছে, সেক্ষেত্রে আবার অতি তৎপরতা দেখা যায় এবং সেটারই কিন্তু কিছু দৃষ্টান্ত আমরা সাম্প্রতিককালেও দেখেছি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিদিনই দুদকে জমা পড়ছে অসংখ্য অভিযোগ, যার অনুসন্ধান চালাচ্ছে সংস্থাটি। গোয়েন্দারা বলছেন, অভিযুক্তদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি বিভিন্নভাবে সীমান্ত পেরোনোর তৎপরতা চালাচ্ছেন। যেখানে যা প্রয়োজন সেখানে অনুসন্ধান কর্মকর্তা কাজ করবে এবং প্রত্যেক ক্ষেত্রে অনুসন্ধান কর্মকর্তাকে কমিশন নির্দেশ দেয় না, কমিশন তাকে দায়িত্ব দেয় যে তুমি অনুসন্ধান করো। সে অনুসন্ধান কী কী করবে আইনে বিধিতে বলা আছে, সেই আইন বিধি মোতাবেক সে অনুসন্ধান শুরু করবে, যেখানে যা দরকার সেখানে তা করবে। গেল এক মাসে অবৈধ সম্পদ, অর্থ পাচার সহ দুর্নীতির অভিযোগে অর্ধশত মামলা করেছে দুদক, তবে গ্রেপ্তার করা হয়নি কাউকেই। ঋষাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।